যারা ব্রাজিলকে সাপোর্ট করেন না অথচ যারা ফুটবলকে ভালোবাসেন তাদের প্রত্যেকের উচিত রোনালদিনহোর এই অদ্ভুত শটগুলো আপনাদের সচক্ষে দেখা, তাহলে বুঝবেন যে কেন বিশ্বসেরা লিজেন্ডদের মধ্যে রোনালদিনহোকে অনেকের চাইতে এগিয়ে রাখা হয়েছে। যারা এই প্রজন্মের মেসি নেইমারের ফ্যান, আমরা অস্বীকার করছি না মেসি এবং নেইমার অন্য লেভেলের মাপের ফুটবলার, কিন্তু যারা আগের প্রজন্মের খেলা দেখেছেন এবং যারা জানেন নাইনটিজের মাতিয়ে রাখার মতো যে কয়েকজন ফুটবলার ছিলেন তার মধ্যে রোনাল্ডো, রোনালদিনহো, রিভালদো, রবার্টো কার্লোস, কাফু, কাকা এবং বাতিস্তুতা যারা ছিলেন তারা কিন্তু ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন। ওখানে ছিলেন জিনেদিন জিদান, ওখানে ছিলেন আরও ছিলেন ডেভিড বেকহাম, ওয়েন রুনি। বাট তারপরেও রোনালদিনহোর কথা আলাদা করে না বলেই নয়, আপনারা যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে পছন্দ করেন, তাদের উচিত প্লিজ দয়া করে আপনারা রোনালদিনহোর এই শটগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন ফুটবল মানে ব্রাজিল, ফুটবল মানে আর্জেন্টিনা এবং ব্রাজিল মানেই কেন ফুটবল বলা হয়। আপনারা প্লিজ দয়া করে পুরো শটগুলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন আমি বলছি রোনালদিনহো বিশ্বসেরা লিজেন্ডদের মধ্যে অনেকের চাইতে এগিয়ে আছেন। ওকে, লেটস সি। I think that we've all had enough. What keeps you up at night, yeah? Make all the demons quiet, yeah? We were built to thrive, yeah? We've all had enough. What keeps you up at night, yeah? Make all the demons quiet, yeah?